মালয়েশিয়ায় ১২ বাংলাদেশী সহ ৪৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগ শুক্রবার সেলাঙ্গর রাজ্যের ডেঙ্কিল শহরে একটি বসতিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক তাদুক সেরি খায়রুল জায়মি দাউদ এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযান চলাকালে ৬৩ বিদেশিকে তল্লাশি করা হয় এবং তাদের মধ্যে ৪৮ জনকে আটক করা হয়। নির্ধারিত সময়সীমার অতিরিক্ত মালয়েশিয়ায় অবস্থান করা এবং ব্যক্তিগত পরিচয়পত্র না থাকা সহ বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি। ১৮ থেকে ৫৩ বছর বয়সী সন্দেহভাজনদের মধ্যে ৩০ জন ইন্দোনেশিয়ান, ১২ জন বাংলাদেশি, ৫ জন মিয়ানমারের নাগরিক এবং ১ জন ভিয়েতনামী রয়েছে।